সুরক্ষার জন্য মেয়ের মাথায় সিসিটিভি বসালেন বাবা। বাবার সিদ্ধান্ত হাসি মুখে মেনেও নিয়েছেন তরুণী। সমাজ মাধ্যমে ভাইরাল ভিডিও। মেয়ের ওপর সর্বক্ষণ নজরদারি চালানোর জন্য এ কি করলেন বাবা? যা শুনলে অবাক হবেন আপনিও। ইতিমধ্যে সেই ছবি ভাইরাল হয়েছে সোশ্যাল মিডিয়াতেও। এতটুকু শুনে নিশ্চয়ই ভাবছেন কি কাণ্ড হয়েছে। তরুণীর মাথায় বসানো সিসিটিভি ক্যামেরা, মেয়ের ওপর সর্বক্ষণ নজরদারি চালানোর জন্য মেয়ের মাথায় সিসিটিভি বসিয়েছেন বাবা। আর হাসি মুখে বাবার এই সিদ্ধান্ত মেনেও নিয়েছেন ওই তরুণী। সোশ্যাল মিডিয়ায় ভাইরাল হয়েছে সেই ছবি। নিজের সন্তানকে সুরক্ষিত রাখার দায়িত্ব এবং কর্তব্য তার মা বাবার। তাই বলে মেয়ের ওপর নজরদারি চালাবার জন্য মাথায় বসানো হলো সিসিটিভি ক্যামেরা, এমন কাণ্ড কেউ শুনেছেন কখনো? তবে বাস্তবেই ঘটেছে এই ঘটনা। এটি এদেশের কোনো ঘটনা নয়, প্রতিবেশী দেশ পাকিস্তানের ঘটনা। এই সংক্রান্ত একটি ভিডিও ভাইরাল হয়েছে সোশ্যাল মিডিয়ায়। সোশ্যাল মিডিয়ায় ভাইরাল হওয়া এক সাক্ষাৎকারে ওই পাক তরুণী জানান, মাথায় সিসিটিভি লাগিয়ে দিয়েছেন তার বাবা। তিনি কোথায় যাচ্ছেন, কি করছেন, কাদের সঙ্গে মেলামেশা করছেন, সব কিছুর ওপর নজর রাখছেন বাবা। কিন্তু কেন এই পদক্ষেপ? উত্তরে তরুণী জানান, বাবার সিদ্ধান্তে আমি খুশি, আমার সুরক্ষার কথা চিন্তা করে তিনি এই পদক্ষেপ গ্রহণ করেছেন, তাই আমি বাবাকে বাধা দিইনি। কেন তার বাবা এমন সিদ্ধান্ত নিলেন এই প্রশ্ন করলে তরুণী জানান, সম্প্রতি করাচিতে এক মহিলাকে নৃশংসভাবে খুন করা হয়েছে, এখন কেউ সুরক্ষিত নন। ওই মহিলার সঙ্গে যা হয়েছে তা তার সঙ্গেও হতে পারে। এই ঘটনা দেখে তার বাবার মনেও ভয় তৈরি হয়। নিরাপত্তা সুনিশ্চিত করার জন্য তার বাবা এই সিদ্ধান্ত নেন। अच्छा, उन्होंने आपके सामने मेन पॉइंट ये रखा है कि लड़की को कोई भी बातों में बिला फुसला कर गलत ट्रैक पे लेके जा सकते जी। ये आपको पता होगा, ये कराची में जो वाकया है, पेश आया, बाप बेटी को मार के चले गए एक अमीरजादी, तो वो प्रूफ तो नहीं ना ढूंढेंगे, तो इसी वजह से मेरे पेरेंट्स ने ये लगाया। ये आपको भी कोई मार सकता है, कुछ भी करके जा। जाना गिएछे ओई तरुणीर बाबा एकजन सिक्योरिटी गार्ड, ताई ए सीसीटीवी एर माध्यमे मेयेके सर्वक्षण नजरे राखबेन। এই ভিডিও সমাজ মাধ্যমে ছড়িয়ে পড়তেই কমেন্টের বন্যা বয়ে দিয়েছেন নেটিজেনরা। অনেকেই ভিডিও দেখে মজার মজার মন্তব্য করেছেন। ভিডিওর নিচে একজন মন্তব্য করেছেন, নেক্সট লেভেলের সিকিউরিটি। এক কথায় পাকিস্তানের এই ঘটনার ভিডিও এক প্রকার আলোড়ন সৃষ্টি করেছে সোশ্যাল মিডিয়ায়। ব্যুরো রিপোর্ট, নিউজ, স্নোম্যানস ল্যান্ড। সম্প্রীতি গেস্ট হাউস হোটেল অ্যান্ড রেস্টুরেন্ট, সমস্ত আধুনিক সুবিধাযুক্ত এসি ডাবল বেডরুম, স্ট্যান্ডার্ড ডাবল বেডরুম, টুইন বেডরুম, ডিলাক্স ডাবল বেডরুম। আমাদের হোটেলেই রয়েছে বাঙালির খাবার সহ মাল্টি কুইজিন রেস্টুরেন্ট। শহরের মধ্যে অথচ সম্পূর্ণ নিরাপদ পরিবেশে থাকা খাওয়ার একমাত্র ঠিকানা সম্প্রীতি গেস্ট হাউস হোটেল অ্যান্ড রেস্টুরেন্ট, চাকদা রোড, টপাজার, বনগাঁ। ফোন 03215257603।